ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। তো আজকে আমি কিভাবে এক্সনেস থেকে ডলার উইথড্র করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো এক্সনেস থেকে উইথড্র করতে পারেন না বা বেশ কিছু ধরনের সমস্যায় হয়তো সম্মুখীন হতে পারেন। তো আজকে আমি এক্সনেস থেকে ডলারটি উইথড্র করব, কিভাবে করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, এক্সনেসে আপনার লগ ইন করতে হবে। এক্সনেসে লগ ইন করার পরে দেন আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটি হাইড করে দিলাম। তো এখানে আমি লগ ইন করে নিলাম। আমার মূল ব্যালেন্সটি হচ্ছে, লগ ইন করার পরে আমার মূল ব্যালেন্সটি হচ্ছে আপনার $63,571। তো এখান থেকে আমি উইথড্র করব $7,000 মতো আমি উইথড্র করব, এবং আমি অ্যাকচুয়ালি উইথড্র করব $13,000, বাট আমি এই মুহূর্তে $7,000 উইথড্র করব, কারণ একবারে যদি 10,000-এর উপরে নেটেলারে আমি উইথড্র করি সেক্ষেত্রে নেটেলার থেকে প্রবলেম হতে পারে, যার কারণে আমি $7,000টি আগে উইথড্র করে নেব। তো দেখুন, এখানে লগ ইন করার পরে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে আপনার উইথড্র যে অপশনটি আছে সেই অপশনে এসে ক্লিক করতে হবে, অথবা আপনার এখানে যে উইথড্র অপশনটি আছে এখানে এসে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমি এখানেই উইথড্র অপশনে আমি ক্লিক করলাম। আপনি কোনটা দিয়ে ডিপোজিট করেছেন সেই কারেন্সিটা এখানে, সেই পেমেন্ট মেথডটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি নেটেলার দিয়ে যেহেতু করেছি সেহেতু আমি নেটেলারে আমি এখানে সিলেক্ট করে দেবো। তো নেটেলার সিলেক্ট করার পরে এখন আপনার কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি উইথড্রটি করবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার জন্য এখান থেকে আমি ডাইরেক্ট আমার একটা অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে ডাইরেক্ট ইউরো ইউএসডি সরি আপনার ইউএসডি ইউনাইটেড মানে কারেন্সি যেটা সেই কারেন্সিটা আমি এখানে দিয়ে দিলাম, এবং আমার যে মেইলটি সেই মেইলটি আমি এখানে দিয়ে দেবো। এখন আমি এখানে উইথড্রল অপশন যেটা সেই অপশনটি আমি এখানে দিয়ে দেবো। আমি ট্রানজ্যাকশন ফি সহ আমি এখানে দিয়ে দেবো, যার কারণে আমি ট্রানজ্যাকশন ফিটা সহ আমি $7,050 আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি নেক্সট করব, এবং নেক্সট করার পরে এক্সনেস অতি শর্ট টাইমের মধ্যে নেটেলার অ্যাকাউন্টের মধ্যে আপনার ট্রানজ্যাকশনটা দিয়ে দেয়। তো এখন আমি নেটেলার অ্যাকাউন্টটি আমি চেক করব। তো নেটেলার অ্যাকাউন্ট চেক করার জন্য আমি সরাসরি নেটেলার ওয়েবসাইটে চলে যাব, এবং আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে লগ ইন করে ফেলবো। আমার ফোন নাম্বার দেওয়া ছিল, সে ফোন নাম্বারটাই কোড নাম্বার আসলে কোড নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। তো এখন এখানে দেখেন আমার সরাসরি কিন্তু আমার ওরা ব্যালেন্সটি এখানে দিয়ে দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।